আর যাহা নাই সবার চরণে গো দাদা আমার সালাম যাহা নাই ওরে সালাম নিয়ে কালাম করবেন ভাই গো সবাতেই যাই কইয়া রে সালাম নিয়ে কালাম পড়বেন ভাই গো সবাতেই যাই কইয়া রে আমি হানিফি গুনাহগার দুনিয়ার ভিতরে না জানো কি হয় গো আমার হাই শহরের বেলাতে ওরে নবী সারা নাই দরদি আমার পারে রই বেলায় রে নবী সারা নাই দরদি আমার পাহাড়ে রো বেলায় রে আছেন যত বন্ধুগণ সবার যাহা নাই আজ পেখিস তুরি গো দাদা আমি সবারে শুনাই সবাই মিলে শুনবেন গো এখন শুনবেন বইয়া বইয়া রে সবাই মিলে শুনবেন গো এখন শুনবেন বইয়া বইয়া রে বালিকুড়ি গেহরামেতে জয়নালে পাগলা ছিল তারও কথা এখন আমার মনে গো পইরা গেল ওরে জয়নালে রহ কথা গো আমি সবাতেই জানাই ওরে জয়নালে রহ কথা গো আমি এখন সবাতেই শুনাই ওরে জয়নালেরও কথা গো আমি কি বলিব ভাই বড় তো হৃদ্র গো ছিল তিনি থাকি দহরায় ওরে তারও কথা বলতে গেলে আবার বুকে ফাটিয়া যায় রে কথাই বলতে গেলে আমার বুকে ফাটিয়া যায় রে এমন দত হৃদ্রগ ছিল থাকিয়া দহরায় বাড়ি বাড়ি কামিলা দিয়া তারা রোজোটায় কামেলা তিনি না দিতে পারলে তিনি থাকেই না খাইয়া রে কামে করিতেই না পাহাড়িলে জয়নাল থাকে না খাইয়া রে জয়নালেরও কথা গো আমি সবার শুনাই তারপরেতে কি ব্যাগ হইল শুনেন গো প্রাণের ভাই ওরে ধীরে ধীরেই বলছি গো আমি শুনিবেন বসিয়া তাই বালুকুড়ি গ্রামে জয়নাল নামে একটা পাগল ছিল। ওই পাগলের মনটা এমন সরল ছিল যে তার কথা কিন্তু ভাষায় বলা যায় না। তার বাড়িতে যদি একটা লোক যাইত, সে এমনই অনুভব হয় যে তাকে যা কিছু আছে তাকেই সে দিয়ে দিবে। কিন্তু আহা বাহাটা খুবই করত, কিন্তু তার সমর্থ নাই। তাই ওই দেশের মধ্যেই ছিল একটা বিরাট বড় অহংকারী একটা পীর। ওই পীরটা কি করত, দেশ দেশান্তরে উনি মুরিদান দিত, শত শত ভক্ত বানাইত। ওই পীরটা যখন আমাদের ওই বালুকুড়ি গ্রামে যখন চইলা যাইত, ওই জয়নাল পাগলা তখন লক্ষ্য করে দেখে, যাহারে এই যে পীর বাড়িতে আসে, কত ভক্তবার লোক দেখছি, ওই পীরকে দেখে সালাম ভক্তি করতেছে, পীরকে কত যত্ন জোগাল করতেছে। আজকে যদি আমি পীরের হাত ধরতে পারতাম, আজকে আমিও পীরকে খেজমত করতাম। মনে তার বহুত আশা ছিল। তাই আমি তো দুনিয়ার বুকে অত দরিদ্র, আমাকে কি সে পীরে বায়াত দিবে, আমাকে কি গ্রহণ করবে। তাই ওই গ্রামে যখন ওই পীরটা আসছে, তখন ওই জয়নাল পাগলা একটা মাতবরের কাছে চলে গেছে। মাতবর ভাই, আমারও তো মনে আউশ হয়, আশা নয় যে আমি পীরের হাত ধরবো, পীরকে ভক্তি ভজনা করব। আমার কি আর ভাগ্যে জুটবে? মাতবরে বলতেছে, কেন? গুরু ভজন, গুরুর হাত ধরা, এইটা ধনী গরিবের কোনো কথা নাই, সবারই কর্তব্য। নবীর হাত ধরতে হবে, নবীর কলেমা পড়তে হবে, গুরুকে ভক্তি ভজনা করতে হবে। যদি কিছু পাইতে চাও তবে তো তোমরা মানুষের কাছে যাও, যদি কিছু পাও দরগা গুরুর পাও, তবেই তো সব কিছু পাওয়া যাবে, তাছাড়া তো আর পাওয়া যাবে না। এই কথা যখন মাতবরে বলছে, জয়নাল পাগলের মনটা তখন আরো আকুল হয়ে যাইতেছে। তাই মাতবরের কাছে অনুরোধ করে বলতেছে, ওই পাগলে, দেখো আমাকে নিয়ে একটু কে তোমাদের গুরুর কাছে চলো। তখন ওই মাতবরে কি করলো, যে ঠিক আছে আমার সাথে চলো। তখন ওই পাগলা পাগল্লি দুইজন তখন সেই গুরুর কাছে চলে গেল। গুরুর কাছে যাইয়া করজুর হইয়া তখন সে ধীরে ধীরে গুরুর কাছে বলবার শুরু করলো। রে জয়নাল ধীরে ধীরে যায় গুরুর রোষা মন গজাইয়া, তখন কর দূরে তাহারা এই গো রিপকে করেন গো গ্রহণ পিরোয়া পেনাহারেই যাই কইয়া রে। গনি করেন বাবা আপনারে যাই কইয়া রে। কথা শুনে পিরিগো তখন কি কাম করিল, অহংকারের ছুটে পিরি দেখো কথাই না বলিল। এমন একটা পাগল গো মাদ বহরা আমার কাছে ইহা নিল রে। এমন একটা বদ্ধ পাগল মাদ বহরা আমার কাছে ইহা নিল রে। তারপর গো সাহেব আপনারে যাহা নাই, এই পাগল কি গুরুর মর্ম বুঝিবে দহরায়, এই পাগল বুঝিবে না গো মাদবরি গুরুর ওই মর্যাদা রে। এই পাগল বুঝিবে না গো মাদবর দেখো গুরুর ওই মর্যাদা রে। মাদবরে বলছি ও গো পীরি বাবা আপনারে যাহা নাই, ধনী গরিব পাগল ভালো হয়ে আসিবে সবাই, পাগলা গলি মানুষ করা বাবা আপনার ওই যেই কামরে। পাজি ফাত্রা মানুষ করা বাবা পীর বাবার ওই কামরে। আরে পীরে কি কাম করিল মাতবরের কথা গো শুনা পীরে রাজি রে হইয়া গেল, এই পাগলকে বায়া দিব আমি সবাতেই যাই কইয়া রে। পাগলকে বায়া দিব আমি সবাতেই যাই কইয়া রে। তখন পাগল যখন করজুরে পইরা গেল তখন বলতেছে ঠিক আছে আমি কিন্তু রাজি হলাম, এই পাগলকে আমি বায়াত দিব। তখন ওই মাতবর বাড়িতে ওই পাগলকে হুকুম করছে যাও তোমরা দুইজন অজু করে আসো। তো ওই পাগলা পাগল্লি দুইজন যখন অজু করে আসলো তখন ওই পীরের হাত ধইরা চার কালেমা পড়িয়া তখন মানে তাকে বায়াত দিল। যখন বায়াত দিছে তখন ওই পাগলে বলতেছে বাবা কিন্তু আমার এই গরিব খানায় আপনার যাইতে হবে, সবার সামনে আমি অনুরোধ করে বলতেছি গরিব খানায় আপনার এই চরণ ধুলি চরণ দুটা কিন্তু আমার বাড়িতে ফালাইতে হবে। অহংকারী দাম্পিক পীরে বলতেছে হাইরে এই পাগলে তো আমাকে দায় ঠেকাইছে, আমি যদি এখন অহংকার করি কিছু বলি তাইলেও তো আমাকে পীর বুলা কেউ মানবে না, এখন আমি কি উপায় করি। তাই মনের দুঃখ মনে নিয়া সবার কাছে বলতেছে ডাইকা যে ঠিক আছে পাগল তুমি যদি আমাকে অনুরোধ করছো আমি কিন্তু তোমার বাড়িতে যাব। তখন ওই যে পাগল মানুষের বাড়িতে কামলা দিয়া পাগল্লি 10 বাড়ি ঘুরা হয়তো কিছু খুদ করে যাই কিছু আনছে ওগুলা কিছু মজুত আছে। তখন ওই পীরে বাড়িতে যাব তার জন্য সুন্দর করে কুড়াডারা যাই কিছু বাড়িঘর আছে সুন্দর করে পরিষ্কার করছি, ওই পরিষ্কার কইরা বাড়িঘর ছাপা কইরা তখন পীরকে বসতে দিব, ওই জায়গাটাও সুন্দর করে সাজাইছি। পীরের জন্য সুন্দর করে একটা বিছানা সাজাইছে। ইতিমধ্যে কিন্তু মাতবর ওই পীর বাবাকে নিয়ে আসছি। যখন পীর বাবাকে নিয়ে আসছে তখন ওই পীরের হাত পাও ধোয়া সুন্দর করে ওই পাগলে কুলে কইরা নিয়ে তখন সেই বিছানার মধ্যে পীরকে বসাইছে। এইদিকে পাগল্লির ওই যে খুদকুরা যাই কিছু আসিল ওগুলা বিসমিল্লা বুলা পুরু আরে গুরুর নামে ধ্যান কইরা তখন মানে সেই জিনিসগুলা পাক করছে। তখন যাই কিছু খুদকুরা যাই আছে খুদের ভাত পাক করছে, কিন্তু পীরের সামনে যে খাইতে দিব এমন কোনো থালা বাটিও নাই পাত্র নাই যে তারির মধ্যে ওই তো খাইতে দিবে। তখন ওই পাগলায় কি করলো হয়তো একটা কলা গাছের থেকে একটা মাছ পাতা কাইটে আনলো, ওই কলার পাত কাইটাই না ওই পাতাটা ফাটিয়া তখন ওই মাতবরকে আর ওই পিসাবকে সামনে মানে ওই খুদের বাদ দিল। তখন মাতবরে ওই পীরের হাত ধুয়াইয়া বলতেছে, বাবা পাগলে যা সামনে দিছে আপনি সেবা নেন। পীরের কিন্তু এমন অহংকার হয়ে গেল যে হাইরে আজকে কেমন বিপদে পড়লাম, পাগলাকে বয়স দিয়া তো আমি মস্ত বা দায় ঠেকলাম, আজকে কি আমি এই খুদের ভাত খাইতে পারি, এগুলা কি আমার পেটে যাব। অহংকার তার ভিতরে জমে গেল। মাতবরেও তো ছাড়তেছে না, মাতবর 10 জনকে বুঝায়, 10 জনের বিচার করে, ধনী গরিব তো তার কাছে নাই। মাতবর বলতেছে, তাই শুনেন পীর বাবা আপনারে জানাই, হয়তো পাগলা যা কিছু দিছে এই বিসমিল্লা বলে আপনি গ্রহণ করেন। ওই মাতবরে যখন পীরের হাত ধোয়াইয়া দিছে ওই হাত রানিয়া খুদের বাতে নামিয়ে দিছে, তখন বিসমিল্লা বইলা তখন ওই পীরে মুখে দিছে। পীরে যখন মুখে দিছে দেখে জীবনে যে বস্তু খাইছে কিন্তু এত সুস্বাদ হয় নাই। ওই খুদের বাতের মধ্যে আল্লাহ কত রহমত যে ডাইলা দিছে সেই উপর আল্লাহ সেই জানে। তখন মনে মনে পাগলা আরে পিসাবে চিন্তা করে, এই পাগলার ভিতরে কি আছে, এত সুন্দর খাদ্য দিছে, উপরে দেখছি কালো, খাইতে যে অত স্বাদ কিন্তু আমি তো জীবনে দেখি নাই। মাতবরেও বিসমিল্লাহ বইলা মুখে দিতেছে, খাইতেছে। তখন মাতবরে বলতেছে, হে পাগল, হে পাগল্লি, তোমরা দাঁড়িয়ে রইলা কেন, তোমরাও আমাগরের সামনে সেবায় বসো। বলতেছে, ঠিক আছে আপনার আগে সেবাটা নেন, তারপরে হয়তো আমরা সেবা নিব। 2 জনকে খাওয়াইয়া যাই কিছু আসিল ওরাও মানে নলা পানি কিছু খাইল। খাওয়া দাওয়ার পরে তখন বলতেছে, বাবা আপনার হাত ধরে তো আমরা বায়াত পড়লাম, তবে আমাগরে তো কিছু না কিছু দিবেন যে আমরা সেটা উপাসনা করব। তখন বলতেছে, হ্যাঁ বাবা। মাতবরে বলতেছি, পাগলাকে যদি বায়াত দিছেন তবে ওরও তো একটা মনে আশা আছে, আমাগরে একটা নাম দিছেন, আপনারে পাবার জন্য কিবা কথা দিছেন, আল্লাহকে কিভাবে লাভ করা যাবে সেই বিষয়ে কিছু কথা দেন। তখন বলতাছে, ঠিক আছে তোমাকে দিব। তখন পাগলার পাগল্লিরে ডাইকা কিছু দূর দূরে নিয়ে তখন বলতেছে, তগরে আর কি কথা দিব, হ্যাঁ থুরি বুড়ি, কলার পাত, খুদের বাতার মাছ পাত, খুদের ভাত আর কলা পাতার মাছ পাত পার করে নেও দিনু নাথ, কত করে এই কথাটাই দিলাম। অহংকারের ছুটে কিন্তু এমনই একটা কথা দিল যে থুরি বুড়ি, কলার পাত, খুদের ভাতের মাছ পাত, কলার পাতার মাছ পাত। এই অহংকারের ছুটে যখন এই কথা দিল ওই পাগলার পাগল্লি কিন্তু সেই নামটাই জপপা শুরু করলো। কলার পাতের মাছ পাত, খুদের বাতার আরে খুদের ভাত, কলার পাতার মাছ পাত পার করে নাও দিননাথ, এইটা তখন যখন জপা আরম্ভ করলো, জপতে জপতে ওইটার মধ্যে এমন একটা হয়তো আল্লাহ পাক বরকত দিল যে ওই পাগলে যা কিছু করে তাই হয়ে যায়। ওই গুরুর নামে ওই পাগলে কি করতেছে, বাড়ির কাছে কিন্তু খানিক জায়গা ছিল, প্রতি জমি ছিল, ওই জমিগুলা হয়তো কুবিয়া কুবিয়া ওই জমিটা সুন্দর করে সাজাইলো। পীরের নামে একটা কলা গাছ গাড়লো, যেই কলা গাছটায় যদি কলা ধরে আমার পীর বাবাকে খাওয়াবো। তারপরে কিছু তরু তরকারি লাগাইলো যে আমার পীর বাবা যখন আসে পীর বাবাকে খাওয়াইয়া তারপরে আমি নিজে খাবো। হয়তো কিছু ক্ষেত খোলা করলো, যেই ক্ষেতে যদি হয়তো কিছু আবাদ শস্য হয় আমি পীর বাবাকে দান করবো। এইটাই মনে মনে মান্যত কইরা ওই জয়নাল পাগল তখন মানে তো সব কিছু লাগাইতে শুরু করলো। আস্তে আস্তে যেটা বুনে সেইটার মধ্যেই বরকত আল্লাহ পাক দান করে। তো এইভাবে যখন দান করতেছে এমন সুন্দর একটা কলা গাছ হইল যে সে কলা গাছটা খুব বড় হয়ে গেল। কলা গাছটা যখন বড় হইল না আস্তে আস্তে সেই কলা গাছের মধ্যে থুর আইসা ওই কলারা থুর বাহির হইল। এইদিকে বাগুন বা লাউ লাগাইছে, তার মধ্যেও ফুল আসতেছে, এই তো সুন্দর তরকারি আসতেছে। এইদিকে খেতে ধান লাগাইছে, সুন্দর খেতে ধান হয়ে গেছে। আস্তে আস্তে সব কিছুই মানে আল্লাহ পাক তাকে দান করতেছে। হঠাৎ করে ওই পীর বাবা কিন্তু আবার কিন্তু ওই ভক্তের বাড়িতে আসছে। মাতবর বাড়ি যখন বক্তে গেছে ওই কথা কিন্তু ওই পাগলে শুনছি। পাগলে শুই না তখন মানে এই তো কান্তি কান্তি পীর বাবার কাছে চলে গেছি। হে গো বাবা আপনার যাহা নাই দয়া করে চলেন গো বাবা মাহারু বাহাসায়। আহা মারে মনেই বড় গো আশা বাবা চলেন আমার সাথে রে। মনে বড় হয় আশা গো বাবা চলেন আমার সাথে রে। কথা শুনে ওই না গো পীরে কি কাম করিল, এখন আর যা বোনারে পাগল তুমাহারে যাই কই। ওরে কাইলো যাব তোমার গো বাড়ি পাগল তুমি রাহারে জানায় রে। আগা মিকালি সইলা গো যাব পাগল তোমারেই যাই কইয়া রে। না বাইরে সবার যাই কইয়া ওই পাগল কানতে কানতে দেখো গেল যে সোহলিয়া। গরিবি দেখা পীর বাবা আমায় দেখে না আর সাইয়া রে। বলে ফিরি বাহাবায়ো আমায় দেখে না তাকাইয়া রে। কান্তে কান্তে ওই না রে পাগল বাড়ি চলে যায়। বাড়ি যাইয়া পাগলের কাছে বলিতেছে তাই ওরে আগা মিকাল আসব গো পীর বাবা তোমারে যাই কইয়া রে। আগা মিকাল আসব গো পীর বাবা তোমরা রে যাই কইয়া রে। তাই পাগলির কাছে বলতাছে দেখো হয়তো আজকে আমার সাথে আসলো না, আমাকে বললো যে তুমি চলে যাও, আগামীকাল আমি তোমার বাড়িতে আসতেছি। তাই ওই পাগলি কি করলো হয়তো দিন চলে গেল ওই পীরের ধ্যানে রয়ে গেল আর ওই যে নাম দিছে ওই নামটা জপা শুরু করলো। ইতিমধ্যে গাছে বাগুন ধরছে, বাগুন লাগিয়া গেছে, এইদিকে কলা পাকছে, এমনকি ক্ষেতের ধান আইসা পড়ছে, সব কিছুই টাইম মতো কিন্তু পীর বাবাই আইসা পড়ছে। হয়তো গাছে পাকা কলা কাইটা আইনা ঘরে যখন পীর আইছে ঘরে পাকা কলা আছে, গাছে বাগুন আছে, ঘরে ক্ষেতের ধান আছে, চাল আছে। পীর যখন তারপরে রাত পশিয়ে গেল, পরের দিন যখন পীর বাবাই আসছে ওই পীর বাবাকে সুন্দর করে ঘরের মধ্যে বসতে দিছে। যখন বসতে দিছে কিন্তু পাগলার ঘরে আল্লাহর ইশারায় গুরুর দোয়ায় কিন্তু একটা ছেলে হয়েছে। একটা ছেলে যখন হয়েছে ওই ছেলেটা কিন্তু পাগল্লির কুলে আছে। পীর বাবাকে তখন এমনই আস্তে আস্তে আল্লাহর উপর আল্লাহর কৃপায় এখন বাড়িতে চৌকি পালং খাট পালং সব কিছুই হইতেছে। পীর বাবা যখন বাড়িতে আসছে তখন একটা চেয়ারের মধ্যে পাও ধুয়াইয়া কুলে করে নিয়া ওই পাগলে চেয়ারের মধ্যে বসাইছে। চেয়ারের মধ্যে বসিয়া পাগলে বলতাছে, পাগলি ঠাই শুনো পাগলি, আমি তোমারে জানাই তুমি বাড়িতে থাকো, আমার পীর বাবার খেজমত করো, আমি একটু বাজারের থেকে কিছু বাজার করে নিয়ে আসি। পাগলি বলতাছে, তাড়াতাড়ি চলে যাও, কিন্তু দেরির দরকার নাই, তাড়াতাড়ি আইসো পুনরায়। তাই পাগলা বাজারে চলে গেল। ওই পাগল্লি কি করলো, সামনে মানে পীর বাবাকে বসিয়ে দিল। পীর বাবাকে বসিয়া ওই যে ছেলেটা কুলে নিয়া তখন মানে পীরকে খাওয়াবো তার জন্য তরকারি কুটা আরম্ভ করলো। চানচানা একটা বঠি দাও, ওই বঠি দার মধ্যে কি করতেছে, ওই যে গাছের তরতরা বাগুনগুলা ওই বাগুনগুলা মানে কুটা আরম্ভ করছে। গুরুর রূপে গুরুর ধ্যানে ওই পাগল্লির নয়ন দ্বারা ছাইরা দিছে। আস্তে আস্তে বাগুন করতেছে, কুলের থেকে বাচ্চা পইরা গেছে। ওই বাগুনের তালে তালে ওই পাগল্লি কি করছে, বাচ্চাকেও কুইটা ফাইল দিছে। বাচ্চাকে যখন কুইটা ফাইল দিল, কাইটা টুকরা টুকরা করে ওই যে পাতিলের মধ্যে বলল। যখন পাতিলের মধ্যে ভরছে, ওই ঘটনা কিন্তু ওই পীরে দেখতাছি, এ তো সর্বনাশ করে ফেল দিল। বাগুনের তালে তালে তো কুলের বাচ্চাও কাটলো, এখন তার আমার উপায় নাই। তখন ইতিমধ্যে পাগলা আসছে। পাগলা যখন আসছে, ওই পীরে কিন্তু এই সমস্ত ঘটনা দেখতাছে। হাইরে হাই, কি বান করলাম, আমি আগেই জানি যে পাগলা আর পাগলি এরা কি আর গুরু ভজন করতে পারবো, এই যে যে ঘটনা ঘটাইয়া দিল, আজকে তো আমার সুদ্যা জেলে বলবো, আর তো কোনো রাস্তা নাই। এখন যে আমি পলিয়া যাব তাও তো যাইতে পারি না। তাই উনি কি করলো, ওই জায়গায় চুপ করে বৈশা বৈশা দান্দা দেখবা শুরু করলো। এই ইতিমধ্যে ওই পাগল্লি কি করলো, ওই যে ভাত তরকারি সব কিছু রেডি হয়ে গেল। রেডি যদি হয়ে গেল, তখন মানে ওই পাগলা আইসা পড়লো। আইসা বলতাছে, তোমার ভাত তরকারি হয়ে গেল, যে হয়ে গেছে, যে তাইলে এখন আমার পীর বাবাকে খাইতে দাও। যে না, আমাকে যে খাইতে দিবা, এই যে তোমার কুলে বাচ্চা ছিল, এই যে বাচ্চা কাটলা, এইটা এখন কি উপায় হবে, এইটার দায় এখন কে নিবে, এই ছেলের জন্য তো আমার জেলের বাড়ি যাইতে হবে। তখন পাগলা বলতেছে, তাই নাকি, ওইটা নিয়ে আপনি চিন্তা করতেছেন, কই বাচ্চা? তখন লক্ষ্য করে চাই, এদেরকে কুলের বাচ্চা টুকরা টুকরা করে ফেল দিছে। ওই টুকরা গুলা ওই পীরের সামনে নিয়ে ওই পাগলে কি করলো, জোড়ায় জোড়ায় মিশাইলো। জোড়ায় জোড়ায় মিশিয়া ওই পাগল আর করলো না দেরি, একটা গাবলা বা ডিশ বাইর করলো তাড়াতাড়ি। যে চেয়ারের মধ্যে গুরু বাবা বসা আছে, ওই পায়ের তলার মধ্যে নিয়ে রাইখা দিল, বলতেছে, বাবা আপনার পাও দুইটা উঁচা করেন। পীরের পাও যখন উঁচা করছে, তখন মানে ওই পাওয়ের পানিগুলা মানে বন্দি দিয়া সুন্দর করে ধুইয়া নিতেছি। পীরের পাও যখন ধুইয়া নিল, ওই যে জোড়ায় জোড়ায় মিশাইলো ওই পীরের পাও ধোয়া পানি, তখন ওই মন্ত্র পাঠ করবার শুরু করলো। খুদের বাতার কলার পাত পার করে নাও দিনু না, এই কথা কইয়া যখন ওই পানি দিছে ছেলের গায়ে ছিটিয়া, এই তো ছেলে মানে আবার হাত পাও নাড়াচাড়া আরম্ভ করলো। পাগলে আরে পীরে তখন মনে মনে চিন্তা করে, আমি কি আর আমি আছি, আমি তো মহামানুষ হয়ে গেছি, আমার পায়ের যে এত দাম আগে তো আমি জানি নাই। হাইরে, আজকে আমার পাও ধোয়া পানির কত দাম হয়ে গেল, আমার পাও ধুয়ে আজকে ছেলে ভালো করলো। তাই এইটা যখন দেখলো, তখন মানে সে পাগলে যার যার করে গুরুর পায়ে ধরে কানবার শুরু করলো। শুনেন শুনেন ওই হে গো বাবা, আপনার যাহা নাই আপনার দুয়ায়, আপনার গো কথাই সবই করি তাই। আপনি রদুয়ায় গো বাবা, আজ ছেলে ভালো হইল রে। পাহাড়িতে গো বাবা আজ ছেলে ভালো হইল রে, ওই দিন হইতে পিরো রে বাবাই দান্দা লাইগা যায়। এমন কোন কথা গোয়া মিতেই নাই যে তাই অহং কারের সুটে একটা কথা দেই বলিয়া রে, অহং কার করিয়া আমি একটা কথা দেই বলিয়া রে। রে পাগল ছেলেই ভালো রে করে, বুঝলাম না বুঝলাম না রে আমি এই থাকি এত রাতে, কেমন করে এই ছেলেটা দেখো ভালো হইয়াই গেল রে, হইয়াই গেল রে। শুনো শুনো ওরে বাবা তোমার জানাই, এত গুরু ভক্ত গো তুমি বাবা আগে গো জানি নাই, আমি বড় হয় অপরাধী বাবা থাকি দহরাজ রে, আমি বড় হয় অপরাধী বাবা থাকি দহরাজ রে। তাই পীর বাবা বলতেছে, বাবা তোমাকে তো আমি পাগল বলে অহংকার করছিলাম, আজকে কোন কথার বরকতে তুমি এতই গাইছো, আজকে কাটা ছেলে ভালো হয়ে গেল, ধন্য তোমাকে। পাগল কে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে গেল যে বাবা ভক্তর মধ্যে ভক্ত তুমি থি, আমি অহংকার করে যে কথাটা দিছিলাম তুমি তাকে এমন ওজন করছো যে সেই কথার বরকতে আজকে তোমার বাক্য সিদ্ধি হয়ে গেছে, কর্ম সিদ্ধি হয়ে গেছে, ধন্য তোমাকে, তুমি থাকো। ওই পাগলের ওখান থেকে পীর তখন বাড়িতে চলে গেল। পীরের গৌরব হয়ে গেল, অহংকার হয়ে গেল, আজকে আমি কি আর আমার আছি, আমার পাও যে কত বড় পাও, এই পাও ধোয়া জল দিয়ে তো আমি সব কিছুই করতে পারি। তখন ওই দাম্পিক পীর আপন বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া ওই পীরে বলতে সেটাই কে, শুনো বিবি তোমাকে জানাই আমার এই ছেলে কোথায় গেছে, আমি তা ছেলেটাকে চাই। কয় কে, ছোট ছেলে দিয়ে আপনি কি করবেন, ও তো খেলাইতে গেছে। কদা তোমার খেলা, কোনো সময় ডাইকা পাই না, ওকে কাছে পাই না, আজকে কিন্তু ওকে আসলে আর বাঁচাইব না, আমার দাওটা কোথায়? কয় দাও দাও, আবার কি করবেন? কয় দাও দাও দাও, আমার খেলা কি তুমি জানো নাকি, দাও দা কি করি তুমি দেখতে থাকো। দাওটা আইনা দিল, কয় কিছু বালু আইনা দাও। বালু আইনা দিল, কয় একটা বাঁশ দাও। একটা বাঁশ আইনা দিল, ওই বাঁশের মধ্যে মাথা কাটা দাও, ওইটা তো মানে ডলবাস শুরু করলো। বালু দিতেছে আর ডলতেছে, এমন ভাবে ডলতেছে যে একবার চিকচিকা করে ফেল দিল, পশম পর্যন্ত কাইটা যায়, এমন ভাবে তীক্ষ্ণ ভাবে দাঁড় কইরা রেডি কইরা রাখলো। যখন মানে ওই ছেলেটা খেলাধুলা কইরা দৌড় দে বাড়িতে আসছে, আর ওই ফিরে করে নাই দেরি, থাপা দেয় গলার মধ্যে দইরা, গাড়ের মধ্যে কূপ মারছে তাড়াতাড়ি। যখন একটা কূপ মাইরা দিল, ওই ছেলেটা তো দুই দিকে ছেড় আর দর দাপড়াইবা শুরু করলো। তখন পীরের বউ বলতাছে, হায় হায় এইটা আপনি কি করলেন? তখন নয়া দ্বারা ছাইরা দেয়া ওই পীর মায় যার যার করে কানবা শুরু করলো। শুনেন শুনেন ওহে গো সাহাবী, আপনার জানাই কি কাম করিলেন গো স্বামী থাকিয়া দোহরায়? স্বামী আমার পাগল গো হইছে বুঝি থাকিয়া দোহরায় রে। স্বামী বুঝি হইছে গো পাগল থাকিয়া দোহরায়। ছেলে আমার এক কুকু বেমারিয়া ফালায়, হায় হায় বলিয়া রে দেখো কানছে তার মায়রে। হায় হায় বলিয়া গো ছেলের কানছে তার মায়রে। কান্দা কাটি কইরো না বিবি তোমার জাহানাই, ছেলে আমি মারছি দেখো বালগ করবো তাই। ছেলে এখনই ভালো করবো বিবি থাক তুমি সাইয়া রে। ছেলে আমি ভালো করবো বিবি দেখো সাইয়া সাইয়া রে। তাড়াতাড়ি করে গো তুমি একটা সিয়ারে দেওয়ানিয়া, সিয়ারেতে বসি আমি তুমি কাম করো এখনই যাইয়া। তাড়াতাড়ি একটা গাবিলা আনো না দৌড়াইয়া রে। তারি কইরা গোয়া কি ডাহা গাবেলা আনো যাইয়া রে। তখন পীরে বলতাছে, দেখ কেন কান্দা কাটি করতাছো? আমার ছেলে আমি মারছি, আবার আমি ভালো করতাছি, একটা চেয়ার আনো। তখন একটা চেয়ার নিয়ে আসলো, ওই চেয়ারের মধ্যে ফিরে বসলো। কয় যাও একটা গাবলা বা ডিশ নিয়ে আসো। কই উনাদা বর কি হবো? কয় হ্যাঁ আমি যা কই তাই করো। চেয়ারের মধ্যে বৈশা পাউডা উচ্চা করে রইলো। কয় ওই গাবলাটা আমার পায়ের তলে দাও। পায়ের তলে দিল। কয় তাড়াতাড়ি করে এক বন্দি পানি নিয়ে আসো। নিয়ে আসলো। কয় এই আমার পায়ের মধ্যে এই বন্দি ভালো করে আমার পাউডা ধুইয়া দাও। তখন দুইয়া দিল। কয়লা গাবলার পানি খানি নিয়ে ওই ছেলেটা জোড়া সুন্দর করে মিশাও। সুন্দর করে জোড়া মিশাইলো, বলতেছে এখন এই পানিটা ছিটিয়ে দাও, তেই তো তোমার ছেলে ভালো হবো। আমার পাওয়ের খবর কি তুমি জানো? কত লোক ভালো হইলু। হ্যাঁ তুমি হুদাই কান্দা কাটি করো। চেয়ারের মধ্যে বসলো ওই পীরের বউ। তখন পীরের পাও ধোয়া জল ওই ছেলের গায়ে ছিটাইলো, কিন্তু ছেলে ভালো হয় না। ছেলে ভালো হয় না পাড়া সুদ্ধা ঘোষণা হয়ে গেল, এটা জানাজানি হয়ে গেল। ওই বাড়ির বন্ড পীর কিন্তু আজকে নিজের ছেলে কূপ দেখাইটা ফেলাইছে। নিজের ছেলে কূপ দেখাচ্ছে, তবে এই ছেলের দায় এই পীরকে এখন জেলে পাঠাইতে হবে। আবার যেন কার ছেলে কাটবে, পীর তো পাগল হয়ে গেছে। এই মানে এক কান দুই কান করতে করতে সারা গ্রামের মানুষ যাই না গেল, থানায় কল করলো। ইতিমধ্যে পুলিশ আইসা পড়লো। পুলিশ যখন আইসা পড়ছে ওই যে অহংকারী পীর, ওই পীরের হাতের মধ্যে পিট মুরাদে হ্যান্ডক্যাপ করে জুরন্দে বানলো। বাইন্দা তখন আর করে নাই দেরি, ওই যে পাগল জয়নাল পাগল, ওই পাগলের বাড়ির সামনে দিয়া পীরকে নিয়ে রওনা করছে তাড়াতাড়ি। পাগলের সামনে পড়ে গেছে, ক্যারি আজকে আমি বাইসা থাকতে আমার পীর দেখি যাইতেছে জেলে, এ তো মহা অন্যায় হয়ে গেল। তখন পাগল আর করে নাই দেরি, ওই পীরের সামনে গেছে তাড়াতাড়ি। শুনেন শুনেন ও দারোগা বাবু, আপনারে যাই কইয়া কুন্দু সেতে আমার পীরকে যাইতেছে নিগোলইয়া। আমি থাকতে ই পীর বাবাকে কেন যাইতেছে নিলইয়া রে। শুনো শুনো ওরে পাগল, তোমার জাহানাই এই পীরে যে মার্ডার করছে পাগল তুমি রে জানো নাই। নিজেরই ছেলে এক খুকুবে দুই খন্ড কইরাই দিল রে। এক খুকুবে এই না ফিরে ছেলে দুই খন্ডই করিল রে। মাডারে রো ক্যাসে গোয়ামি যাইতেছিল হইয়া, কেন পাগল সামনে দাঁড়াইয়া তুমি বাধা দেওয়াসিয়া। এই পীরে রে লইয়া যাব এখন থানাতেই চলিয়া রে। এই পীরে রে লইয়া গো যাব এখন থানাতেই চলিয়া রে। এই কথা শুনিয়া রে পীর চোখের পানি ছাড়ে। শুনো শুনো ওরে পাগল আমি কইয়া যাই তোমার, তাহারা তারি বাসা গো আমি নইলে যাইব এখন জেলে রে। তারা তারি বাসা গো এখন আমি নইলে যাব যে জেলে রে। করছি রে পাগল থাকিয়া দহরায়, নিজের ছেলে কাটিলাম আমি করিয়া বরাই। পরে মেরি দিকেই খবর নাই আমি করি কি উপায় রে। কর্মই নাই গো আমার দেখো করি কি উপায় রে। কথা শুনি ওই না রে পাগল দারোগাকেই বলে, ওই না ছেলে ভালো করলে তবে ফিরিকে গো দিবেন ছেলে। কথা শুনা দারোগা বাবু তখন গেল খুশি হইয়া রে। রাজি হইয়া রে পীরকে তোমার ছাইরা গো দিব তোমারে জাহানাই পীরের ছেলে ভালো যদি তুমি পড়তে গো পারো তাই তোমারে পীরকে ছাইরা দিব পাগল তোমারে জাহানাই রে তোমারে পীরকে ছাইরা দিব আমি তোমারে যাই কইয়া রে তাই এই কথা যখন বলছে তখন মানে ওই পীর বাবার হ্যান্ড ক্যাপ ছাইরা দিছি। হ্যান্ড ক্যাপ যখন ছাইরা দিল তখন ওই পীরকে নিয়ে ওই পাগলার বাড়িতে গেল। পাগলার বাড়িতে নিয়ে তখন বসাইল, বসিয়ে তখন বলতেছে, হে পাগল, তুমি কি সত্যিকারেই এই পীরের ছেলেকে বাঁচাইতে পারবে? যে হ্যাঁ দারোগা বাবু, আমি কথা দিলাম, আপনি এই পীরের বাড়িতে যান, আমার পীরকে নিয়ে আমি আসতেছি। আমি নিশ্চয় কথা দিলাম, আমি পীরের ছেলে, আমার গুরু ভাইকে আমি ভালো করব। বেশ, তাহলে আমাদের সাথেই চলো। দারোগা যাইতেছে, কিন্তু যাওয়ার সময় পীরের বাড়ি যাইতে একটা ঘাট পার হয়ে যাইতে হয়। যখন একটা ঘাট পার হয়ে যাইতে হয়, গুদারা আছে, ওই দারোগা টারোগা যত লোক ছিল সমস্ত যে ওই গুদারা লোকায় উঠল। ওই পাগল আর করে নাই দেরি, ওই পীরের কান্দে নিয়া ওই পানির মধ্যে চলে গেছে তাড়াতাড়ি। কলার পাতা, আরে খুদের বাতার কলার পাত পার কইরা নাও দিননাথ, এই মন্ত্রটা যখন মুখে পড়ছে, পীর বাবাকে কান্দে নিছে, তখন সে নদীর পানি শুকিয়ে গেছে। আস্তে আস্তে গুরুকে পার কইরা ওই পীরের বাড়িতে চলে গেছি। পীরের বাড়িতে যখন চলে গেল, ওই দেশের মানুষ আতঙ্ক হয়ে গেল, হাই রে হাই, আজকে এটা কেমন ভক্ত, আজকে তার ছেলেকে বাঁচাবে। আচরিত মেরে গেল। হাজার হাজার লোক আইসা তামেশা দেখবা শুরু করল। যখন লোক আসতেছে, ওই যে দারোগা তখন বলতেছে, হে পাগল, আর কিন্তু আমরা আমাদের দেরি সইতেছে না, হয় ছেলে ভালো করো, তা নইলে এই মার্ডার কেসের আসামিকে আমরা থানায় নিয়ে যাব। যে বাবু ধৈর্য ধরেন, আস্তে আস্তে আমি সব কিছুই করতেছি, হয়তো লোকজন আসতেছে, তাগরে বসতে দেন, কিন্তু আমার গুরু ভাইকে আমি ভালো করব, কথা দিলাম। তখন হাজার হাজার লোক চতুর্দিকে গিরাও করে রইল। তখন পীর মাইকে বলতেছে, মা তাড়াতাড়ি করে একটা চেয়ার আইনা দেন। তখন একটা চেয়ার আইনা দিল, ওই পীর বাবাকে তখন বসাইল। পীর বাবাকে বসিয়া তখন মানে বলতেছে, মা তাড়াতাড়ি করে একটা ডিশ আইনা দেন। একটা ডিশ আইনা দিল, তখন বলতেছে, আমাকে এক বন্দি পানি দেন, আর আমার গুরু ভাই কোথায়, তাড়াতাড়ি করে আমার গুরু ভাইকে সামনে দেন। তখন ওই মরা লাশটাকে ওই যে দুইটা টুকরা ছিল, ওই দুইটা টুকরা একসাথে জোড়া লাগাইল। তখন ওই যে এক বন্দি পানি, ওই পানিটা হাতে নিয়া তখন গুরুয়ে আরে ভক্তে বলতেছে, পাগলে বলতেছে, খুদের বাতার কলার পাত পার কইরা নাও দিননাথ। এই মন্ত্র যখন গুরুয়ে অহংকার কইরা দিছিল, সেই জিনিসটা বহুত মূল্যবান বইলা সারা জীবন মানে ওইটাই বিশ্বাস করলো। ওই কথার বরকতে তখন মানে সেই পানি পরে যখন মানে ওই পীরের পাও ধোয়া পানি ওই ছেলের গায়ে ছিটিয়া দিছে, এই তো ছেলে মুসার দা উঠা পড়ছে। যখন মুসার দা উঠা পড়লো, তখন তো মানে ছেলে ভালো হয়ে গেল। তখন ভালো যখন হয়ে গেছে, তখন পাগল বলতেছে ওই পীরের কাছে, কিভাবে বলে বলি একটু গানের সুরে, শুনেন শুনেন ওই হে গো বাবা, আপনারে যাই কইয়া এত অহং কারো গোয়া পিনারি দুনিয়ায় থাকিয়া কেন অহংকার গো করেন আপনি থাকিয়া দহরায় রে শোনেন শোনেন হে গো বাবা আপনার যাহা নাই আপনার পাও কোথায় আছে বাবা খবর গো করেন তাই আপনার দুইটা পাও গো বাবা ওইটাই আমার ওই লাগিয়া রে আপনারে দুইটা পাবো গো বাবা দেখে না মা দেরি লাগিয়া রে আপনারে পাবো কোথায় গো আসে খবরে করেনি যাইয়া সেই পাওয়েরও খবর নাই আপনার দুনিয়ায় থাকি এই পা বেরো বাহাদুরি করেন কিসে রো লাগিয়া রে শুনেন শুনেন দয়াল গো বাবা আপনার যাহা নাই গুরু বজন মুখের কথা না গো আপনারে যাহা নাই বদনি কঠিন কাম বাবা যাবে না রে জানায় রে গুরু কে যেই বসতে হয় বাবা দেহ প্রাণ দিয়া রে করেন গা বাবা দেহ প্রাণ দিয়া আপনার পাও কোথায় আছে বাবা খুঁজো গো করেন যাইয়া সেই সরণ দিয়া গো ছেলে ভালো করি বেন তাই রে পাবো দিয়া গো মরা ছেলে ভালো করিবে নি তাই রে আপনার দুইটা পাবো গো আছে বাবা আমাদের লাগিয়া ওইয়াও পাবো খ্যাজিমত করি আমরা দুনিয়ায় থাকি আপনারই কথাই পর কহত আছে বাবা আপনা রে যাই কইয়া রে আপনারে কথার পর কহত আছে বাবা আপনা রে যাই কইয়া রে কেমন গো খেলা শুনেনি প্রাণেরই ভাই গুরু বজন মুখের কথা না গো থাকি দোহরায় একিনি দেলেই গুরুকে দেখো বাবা বিশ্বাস করতেই হয় রে দেলে দয়াল গুরুকে দেখো বিশ্বাস করতেই হয় রে এই পর্যন্ত গুরু শিষ্যের চারি শাসরে হয় গুরুর সদুয়া চরণ পানিতেই ছেলের ভালো হয় কেমনে পাগল এই দুনিয়াতেই গুরু বজন করিল রে মনো প্রাণো ভিখাইলো দেখো গুরু রই শরণে রে। এই পর্যন্ত করি গো ক্ষান্ত ইতি দিয়া যাই বলবে রান্ত হলে গো পরে দাদা মাফ করবে না আমায়। সবারে কাছে যাই বলিয়া এখন শুনেন মন দিয়া রে। নেলের গোপক্ষ হইতে যাহা নাই মিজি কিসে নেলের পক্ষ গথিকে দাদা আমি রে বলে যাই। গুরু শিষ্যের কেসে ডিখানা ভাই গো আমি দেই সাহারিয়া রে। কেসেট গো খাহানা দিলাম কোহরিয়া মিজি কোসে নেলে গো সবাই যাইবেন পাইয়া। কমিটি করবেন শিয়ারি করবেন ভাই গো সবা রে যাই কইয়া রে। কমিটি করবেন শিয়ারি করে বাইরে সবার দিবেন সহরাইয়া রে। লাইকো দিবেন প্রাণের বাইক সবার যাহা নাই সাসকাইও করিবেন বাই গো সবারে যাহা নাই। বেলে বাহা টনিক বাজাইবেন ও নুরুদ জাহানায় রে। এই পর্যন্ত করি খেন্ত ইতি দিয়ার যাই ফুলবেরান্ত হলে গো পরে দাদা মাফ করিবে না। যাইছেন গো আমার কাজিম ভাই দুলক বা যাইছেন গো আমার জেহরলিছিলাম ভাই। হারমোনিয়াম বাজাইছেন গো আমার শাহজুল ভাই রে। সবার সরণে গো আমি সালামি রাইখা যাই বলতো রটি হইলে পরে মাফ করিবেন সবাই। এখন আমি আসর সারলাম সবাতেই।